গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও ফিরে এলাম। পশ্চিমবঙ্গ সহ 18 রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে এবার তলব করল আদালত। নির্দেশ না মানলেই জারি করা হবে ওয়ারেন্ট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী 27 আগস্টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, পশ্চিমবঙ্গ সহ 18 রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে তলব আদালতের, কি কারণে, কি জানতে পারছো? একেবারেই দেখো, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, যারা প্রাক্তন বিচারপতি বা যে তোমার বিচার বিভাগীয় যারা আধিকারিক রয়েছেন, তাদের যে পেনশন আটকে রয়েছে বা তাদের অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না, এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা জল ঘোলা হচ্ছিল এবং সেই জল গড়িয়েছিল একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং সেই সুপ্রিম কোর্ট সেখান থেকে জানিয়ে দিয়েছিল, রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেকটি রাজ্যকে, যাতে সেই বকেয়া মিটিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি যারা যে সমস্ত সুবিধা পাবেন, পাওয়ার কথা, সেই সুবিধাগুলি যেন যথাযথভাবে ঠিক দেওয়া হয়ে থাকে, সেই কথা কিন্তু জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখনো পর্যন্ত কিন্তু সেই বকেয়া মেটানো হয়নি, বা যে সমস্ত তোমার পাওনা ছিল বা যে সমস্ত অবসরকালীন প্রাপ্য তাদের ছিল, সেই প্রাপ্য কিন্তু তারা এখনো পাননি। এই নিয়ে সুপ্রিম কোর্টে আবারও দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে এবং শীর্ষ আদালত একাধিক নির্দেশ দিয়েছিল। ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি 18টি রাজ্য। সেই কারণেই কিন্তু 18টি রাজ্যের মুখ্য সচিবদের ডেকে পাঠানো হয়েছে এবং পাশাপাশি তাদেরকে জানানো হয়েছে যে সেই আজকের মধ্যে তাদের আগে প্রথমে তাদের এই যে বকেয়া রয়েছে বকেয়া মিটিয়ে দিতে হবে, তারপরে তারা সুপ্রিম কোর্টের হাজিরা দিতে হবে এবং যদি তারা হাজিরা না দেন সেক্ষেত্রে তাদেরকে তাদের বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হচ্ছে 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে, সমস্ত জায়গার সেই মুখ্য সচিবদের সুপ্রিম কোর্টে তলব করেছেন প্রধান বিচারপতি অঙ্কিতা। একদমই, বা সে জায়গায় এখনো পর্যন্ত কি কোন রাজ্যের নাম উঠে এসেছে, তালিকা কি প্রকাশ হয়েছে? একবার দেখো, পশ্চিমবঙ্গের নাম আমরা জানতে পাচ্ছি, তবে সেই ছাড়া কিন্তু আর সেভাবে কোনো রাজ্যের নাম এখনো পর্যন্ত আমরা মানে আমরা জানতে পারিনি, তবে অবশ্যই আমাদের সেদিকে চোখ থাকবে এবং আমরা সেই আপডেট তুলে নিয়ে আসবো। ঠিক কোন কোন রাজ্যের বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের তলব করা হয়েছে, তবে পশ্চিমবঙ্গের নাম এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে। ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ 18 রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে তলব করল এবার আদালত। জিজ্ঞাসাবাদ, পেনশন সহ অবসরপ্রাপ্তদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত থাকছে চাকরিজীবীরা, এই সমস্ত বিষয় নিয়ে তলব আদালতের। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।